दिने दिने भयंकर हो उठे करोना परिस्थिति। 24 घंटा सर्वोच्च शनाक्तेर रेकर्ड 6469 जन, मारा गेछे 59 जन, जा ए पर्यंत द्वितीय सर्वोच्च मृत्यु। सबचेये बेशि मृत्यु होयेछे ढाका विभागे 40 जन। प्रतिदिनई बाढ़छे संक्रमण ओ मृत्युर हार। ए अवस्थाय करोना नियंत्रण करा ना गेले हासपाताले जायगा देया सम्भव हबे ना बोले सतर्क करेछेन स्वास्थ्यमंत्री। विस्तारित जानाच्छेन स्मृति मंडल। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে 390তম দিনে 28,198 জনের নমুনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে 6,469 জনের দেহে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,17,764। 24 ঘন্টায় মারা গেছে 59 জন, সুস্থ হয়েছেন 2,539। মৃতদের মধ্যে 30 জনই ষাটঊর্ধ্ব। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 40 জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হলো 9,105 জনের। দৈনিক সংক্রমণ হার 22.94%, কমেছে সুস্থতার হার 88.21%, মৃত্যু 1.47%। দেশে জনসংখ্যার ভিত্তিতে করোনায় প্রতি 10 লাখে শনাক্ত 3,627, সুস্থ 3,199 এবং মৃত্যু 53 জনের। রাজধানীতে সরকার নির্ধারিত হাসপাতালের 108টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে মাত্র 4টি। 2,511টি সাধারণ শয্যার মধ্যে খালি 205টি। সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে তখন চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এ অবস্থা চলতে থাকলে রোগীদের হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, ঢাকা শহরে 1.5-2 কোটি লোক বাস করে, পুরো ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকলন হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ শয্যার উদ্বোধন করে মন্ত্রী জানান, স্বাস্থ্য নিয়ম না মেনে বেখেয়ালি চলাফেরা আগামীতে বিপর্যয় ডেকে আনবে। দুর্যোগ আরো বেড়ে যাবে, মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে যদি আমরা এখনি ব্যবস্থা আমরা না নেই। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।